অনেক ঢাকঢোল পিটিয়ে চালু করা হয়েছিল সার্বজনীন পেনশন স্কিম এতে বলা হয়েছিল যে সকল নাগরিককে পেনশন দেওয়া হবে সেই কারণে তাদেরকে একটা নির্দিষ্ট হারে দশ বছর পর্যন্ত টাকা দিতে হবে কিন্তু এটির ব্যাপারে মানুষের কোনো সাড়া নেই ছমাস পেরিয়ে গেছে মাত্র পঁচিশ ছাব্বিশ হাজার মানুষ এই স্কিমে আওতায় এসছে কিন্তু সরকার চাই অন্তত আট থেকে দশ কোটি মানুষ এই স্কিমের আওতায় আসুক কিন্তু আস্থার ঘাটতি সরকারের উপর আস্থার ঘাটতির কারণে এই পেনশন স্কিমে কেউ অংশ নিচ্ছে না বা টাকা জমা দিচ্ছে না এই প্রেক্ষিতে সরকার এখন মরিয়া হয়ে নানা রকম নির্দেশনা দিয়েছে নির্দেশনা এমনই যে মসজিদ মন্দিরগুলোতে পর্যন্ত এটির উপরে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে এবং নানা রকম তারা কর্মসূচি নিয়েছে এখানে ডিসি ডিসিউনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাইশটি নির্দেশনা দেওয়া হয়েছে সিনেমা হলগুলোতে শো শুরুর আগে ও মধ্যবির এই পেনশন স্কিমের উপর ভিডিও দেখাতে হবে মসজিদে খুদ্া ও উপশনলা আলোচনা পেনশন স্কিমের উপর বক্তব্য দিতে হবে এবং স্থানীয় যে টিভি নেটওয়ার্কের পেনশন স্কিমের সম্পর্কে স্ক্রল থাকতে হবে খবরে বলা হচ্ছে যে নাগরিকদের কোনো সাড়া নেই প্রত্যাশা অনুযায়ী জমা পড়ছে না চাঁদা স্কিম চালু ছ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র সাতাশ হাজার মানুষ হিসেব খুলেছেন কয়েকটা ধাপে বা কয়েক প্রকারের পেনশন স্কিম ছিল এই অবস্থায় পেনশন স্কিমে সর্বস্তরে জনগণের অন্তর্ভুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে সরকার এই জন্য জোর দেওয়া হয়েছে প্রচারে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে এরই মধ্যে চোদ্দটি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় তো সরকারি চাকরিজীবীদের বাইরে সর্বস্তরের জনগণকে পেনশন সুবিধার আওতায় আনার জন্য গত বছরের সতেরোই আগস্ট ঢাকঢোল পিটিয়ে সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয় সেদিন প্রাথমিকভাবে স্কিম চালু করা হয়েছিল পরে চালু করা হয় আরেকটি স্কিমগুলো হচ্ছে প্রবাস প্রগতি সুরক্ষা সমতা ও প্রত্যয় প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য প্রগতি আর কৃষক শ্রমিক কামার কুমার সহ সকর্মে নিয়োজিত মানুষের জন্য সুরক্ষা আর সমতা হলো নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য এসব স্কিমে আজীবন পেনশন সুবিধা পেতে ন্যূনতম দশ বছর নির্দিষ্ট হারে চাঁদা দিতে হবে তবে কেউ আঠারো বছর বয়স থেকে চাঁদা দিলে তাকে বিয়াল্লিশ বছর দিতে হবে সর্বশেষ চালু করা স্কিম প্রত্যয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য চালু হয় স্কিমগুলো 10 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নাই জাতীয় পেনশন কর্তৃপক্ষ কিন্তু সেই অনুযায়ী সারা মিলছে না স্কিম চালু ছয় মাসে যত মানুষ হিসাব খুলেছে তা লক্ষ্যের এক শতাংশেরও কম পেনশন স্কিমে মানুষের অংশগ্রহণ কম হওয়ায় চাঁদাও জমা পড়ছে কম যদিও পেনশন তহবিলের চাঁদা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা ছিল সরকারের পেনশন স্কিমের চাঁদা কম পড়ায় সেখান থেকে প্রত্যাশা অনুযায়ী টাকা পাচ্ছে না সরকার জানা গেছে গত অক্টোবরে অর্থমন্ত্রী জানিয়েছিলেন সার্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া এগারো কোটি একত্রিশ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কেনা হয়েছে যাই হোক এখন হয় কি আস্থা না থাকলে মানুষ ব্যাংকেও জমা দেয় না ব্যাংকের যে লুটপাট দুর্নীতির অনিয়মে নানান চিত্র মানুষের সামনে আসছে যার কারণে ব্যাংকের প্রতি অনিয়া হয়েছে সেখানে সরকারের পেনশন স্কিমে সেই আস্থা বিশ্বাসটা যদি না থাকে তাহলে তারা সেই টাকা জমা দেবেন এখন এটি কতখানি প্রচার প্রচারণার মধ্য দিয়ে মানুষের মধ্যে সাড়া ফেলতে পারবে এটি আহ যথেষ্ট একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ